এইজিটা কি ভাই, মানে এই যে ইমুনিফাই 36? যেমন অনেক ওয়েবসাইটের নিচে লেখা থাকে নটনের অ্যান্টিভাইরাস দেওয়া থাকে, এরকম কিছু একটা হতে পারে মনে হচ্ছে। লিনাক্স সার্ভার জি ভাইয়া, এটা মনে হয় লিনাক্স সার্ভার ইউনিফাই আপনার হচ্ছে লিনাক্স এর জন্য, এটা হচ্ছে ধরেন আপনার সি প্যানেল বা ইয়াটাকে সিকিউর করার জন্য, ধরেন একটা ওয়েবসাইট এর সিকিউরিটি অনেক ভাবে মেইনটেইন করা হয়, ধরেন আপনি কোডিং এর ভাই এই যে ওপেন করার পরে যে এরকম আসছে, মানে ওই যে ইমেজ সার্ভিস ওপেন করার পরে এইভাবে এরকম আসছে আর কি। স্ক্যান, ও আচ্ছা, আপনার যে ভালো ডিটেক্টেড আপনার, হ্যাঁ আপনার সি ইয়াতে আপনার হোস্টিং এ বা আপনার ইয়াতে কোনো ভাইরাস আছে কিনা সেটা ইয়ে করার জন্য, চেক করার জন্য। ভাই এটা আমার হচ্ছে লিনাক্স সার্ভার কিনা এটা কিভাবে চেক করব? মানে ওই আপনার হচ্ছে ওয়েব সার্ভারের যেটা সিকিউরিটি আছে সিকিউরিটির জন্য আর কি। সিকিউরিটি আচ্ছা ভাই, এটা আপনার হচ্ছে লিনাক্স সার্ভারটা চেক করব কি ভাই? মেহেদি ভাই, আপনি কি আপনার ওয়েবসাইটটা ওই যে ফেসবুকে শেয়ার করতে পারতেন? ওয়েবসাইট বলতে কোনটা, যে হচ্ছে মানে যে স্টার্টআপ লিংকটা মনে করেন আমাকে আপনি সেন্ড করলেন না, আপনার ওয়েবসাইটের একটা লিংক মনে করলেন তো আমাকে আপনি দেখাচ্ছেন যে হচ্ছে যে আমি ওয়েবসাইট তৈরি করছি ভিজিট করতে পারেন, এভাবে আপনি দেখাচ্ছেন, আপনি কি ওয়েবসাইটটা শেয়ার করতে পারছেন? হ্যাঁ শেয়ার করে যাচ্ছি তো, আমি যখনই এটা নিয়ে মনে করেন আমি একটা প্রোফাইল বানাচ্ছি, সেটা হচ্ছে আমি আমার টাইমলাইনে পোস্ট করতে যাচ্ছি, টোটাল 15-20 বার আমি পোস্ট করছি, 15-20 বারই হচ্ছে আমার ইয়াটা পোস্টটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। তারপরে আমি যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম, তারপর দেখাচ্ছে যে এটা .ml কিংবা .tk এই যে ফ্রি ডোমেইন গুলো এগুলো ফেসবুক থেকে অটোমেটিক হচ্ছে রিমুভ করে দেওয়া হয়। তো এটা দেখার পরে তো আর একটা অপশন দেখলাম, সেটা হলো এই ফেসবুক ডেভেলপার অপশনে গিয়ে নাকি একটা ইয়ে আছে, সিস্টেম আছে, সেখানে ওই ডোমেইনটা শেয়ার করার আগে একবার ভ্যালিডেট করে নেওয়া লাগবে, আমি এটা দেখলাম। তারপরে আমি ওদেরকে একটা মেল করে দিছি, দেন দেখি আপনার টাইমলাইনে যান, পোস্ট হয়েছে তো পোস্ট হয়েছে ভাই, কিন্তু একটা জিনিস খেয়াল করে দিলে দেখলেন বুঝতে পারবেন, যেমন হচ্ছে আপনি ওইখানে অন্য কোন একটা ওয়েবসাইট এর লিংক এনে শেয়ার করেন, দেখেন ওইখানে ওই ওয়েবসাইট এর ভিতরে যে ডেসক্রিপশন কিংবা মেটা ডেসক্রিপশন যা কিছু আছে সেগুলো আপনার শো করবে, কিন্তু আপনার এখানে শো করতেছে না। তো আচ্ছা ওইটা দেখি তো, যে কোনো একটা ওয়েবসাইট যেমন এই যে এটা এটা শো করবে, দেন দেখি একটা রিলোড দেন দেখি, তারপরে যখন কিছুক্ষণের মধ্যে আমার পোস্টটা অটোমেটিক ডিলিট হয়ে যায়, আর ডিলিট হয়ে যাওয়ার পরে আমি আর পোস্টটা দিতে পারি, আমার তো সমস্যা হচ্ছে না কোনো রকম।
এদিকে ভাই ওই যে HTTPS মানে সিকিউর এসে আপনারা কি সিকিউর ছিল HTTPS ছিল সবকিছু ঠিক আছে ভাই সবকিছু ঠিক আছে প্রথমত যে এইভাবে আসছিল অপশন মানে ইয়েগুলো তারপর দেখলাম যে ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন্স এর ভিতর দেখলাম যে হচ্ছে .ml ডোমেনগুলা অটোমেটিক কিংবা হচ্ছে .tk সিকিউরিটি জনিত কারণে নাকি ইয়ে করে দেওয়া হয় মানে এটা দিয়ে অনেকে ওই যে ফিশিং সাইট তৈরি করতো এই কারণে আপনি অন্য কোথাও শেয়ার করে দেখছিলেন টুইটারে প্রবলেম হয় নাই তারপর লিংকডইনে প্রবলেম হয় নাই অন্য কোথাও প্রবলেম হয় নাই শুধুমাত্র ফেসবুকে প্রবলেম হ্যাঁ ওই যে ফেসবুকে আছে ধরেন কিছু ইউআরএল কিছু ধরেন আপনি টরেন্ট সাইট আচ্ছা কিছু সেন্ড করতে পারবেন না আপনি শেয়ার করতে পারবেন এরকম অনেক ইয়ে আছে আমি কাউকে মেসেজে যদি দিই ওই ইয়াটা আমার ডোমেনটা সেটা অটোমেটিক হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে আনসেন্ড হয়ে যাচ্ছে এবং হচ্ছে হলুদ হয়ে যায় মনে করেন কোনো স্ক্যাম সাইট অনেক কিছু যদি আমি কাউকে সেন্ড করতে যাই সেক্ষেত্রে যেরকম অপশন আছে ঠিক সেরকম হ্যাঁ ফেসবুকে এরকম কিছু ইয়ে আছে এগুলো শেয়ার করে জি আপনি অন্য কোন লিংক দিয়েন না আপনার প্রোফাইলে বা গিগে শুধুমাত্র পোর্টফোলিওর যে লিংকটা না আপনার যে প্রোফাইল লিংক আপনি ইয়া দিতে পারেন কি বলে পোর্টফোলিওতে আপনার প্রোফাইল সে যে সেটিংস আছে আপনি গিগে কোনো আউটলিংক দিয়েন না ঠিক আছে গিগে কোনো আউটলিংক দিয়েন না তারপরে আপনি যখন প্রোফাইলটা সাজাবেন ওখানে আপনি আপনার পোর্টফোলিও কাজের বা আপনার পোর্টফোলিও বা আপনার প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন আচ্ছা ভাই যে আমাদের পার্সোনাল যে পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক আছে ওটা যখন আমরা ওই যে ফাইবারে যখন আমরা প্রোফাইল সাজাচ্ছি সেখানে পার্সোনাল ওয়েবসাইট লিংক অপশনটা আছে ওখানে কি দেওয়া যাবে না তাহলে প্রোফাইল সেটিংস এ হ্যাঁ ওখানে দিবেন আচ্ছা কিন্তু গিগ এর ভিতরে মনে করেন আমি এভাবে দিলাম চেক আউট মাই পোর্টফোলিও দিল কিন্তু এরকম কোন একটা ওই যে ডেসক্রিপশনে দেওয়া যাবে না আপনার ক্লায়েন্টের সাথে প্রতিটা মেসেজ আপনার গিগুলো ওরা খুব ইয়ে করে দেখে আপনার আপনার সাথে মার্কেট প্লেসের বাইরে কন্টাক্ট করার কোনো ইয়ে করবে এখন ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার ক্লায়েন্টকেও কখনো এই ব্যাপারে এনকারেজ করা যাবে না যা করার মার্কেট প্লেসের মধ্যে করতে হবে ক্লায়েন্ট যদি চায় যে উনি যদি ইমেল দেয় ধরে উনি যদি আপনার ইমেল চায় সেক্ষেত্রে আপনারা বা কোনো কন্ট্যাক্ট নাম্বার কোনো কন্ট্যাক্ট ইমেল চায় সেক্ষেত্রে ওনাদেরকে বলবেন যে ফাইবারে এরকম ইয়ে মানে ইয়ে করলে অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে তো সেক্ষেত্রে উনি যদি নিজ থেকে দেয় সেক্ষেত্রে আপনি করতে পারেন আচ্ছা ফাইবারে আমার একটা প্রবলেম হয়েছে সেটা একটু বলি আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলছিলাম অনেক আগে কত 2010 কিংবা 12 সালে হবে কিংবা তার আগে তখন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে একটা আউটলুকের ইমেল দিয়ে খুলছিলাম তো আউটলুকের ইমেলটা একটু মানে ইয়ে করার কারণে একটু আমি একটু মাতব্বরি করতে গেছিলাম তারপরে আমার ইয়াটা ব্যান করে দিয়েছে মানে আউটলুকের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে সেখানে আমি আর লগইন করতে পারি না তারপর ফেসবুকে অনেক কষ্ট করে অন্য একটা আউটলুকের লিংক দিলাম তো ফাইবার অ্যাকাউন্টটা খুলছি আমি হলো 2016 সালে তখন ওই ফেসবুক দিয়ে খুলছিলাম এ কারণে অটোমেটিক আউটলুকের ইমেলটা ওদের ইমেল অ্যাড্রেসের সাথে অ্যাডজাস্ট করে নিছে নেওয়ার পরে
এখন ওই ইমেল অ্যাড্রেসে আমি ঢুকতে পারি না, কিন্তু ফেসবুক দিয়ে লগইন করলে লগইন হয়। তো এমন অবস্থায় যদি মানে আউটলুক অবশ্যই তো ফাইবারে যদি কোনো ইমেল কিংবা নিউজলেটার কোনো কিছু আমার তো আউটলুকে অবশ্যই যাবে, তাই না? আমি ওই অপশনটা চেঞ্জ করতে গেলেও হচ্ছে না আর কি ফাইবারে, মানে ইমেল অপশন কি না একটু আপনাকে দেখাই স্ক্রিন। কি ব্যাপার? আউটলুকের ইমেলটা হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে যখন আমি চেঞ্জ করতে যাচ্ছি তখন এই ইমেলে একটা ইমেল যাচ্ছে, কিন্তু আমার তো ইমেল অ্যাকাউন্টে নাই, এখান থেকে চেঞ্জ হচ্ছে না। জি না, যেমন আমি এখন মনে করেন আমি একটা ইমেল দিচ্ছি, ধরি এটা দিলাম আউটলুক, এই যে যখন সেটের অপশনে যাচ্ছি এই যে দেখেন for the email chain to take effect please follow instruction in an email sent to the original email address এই যে এটা। আচ্ছা, ওই যে আপনি এটা আছে ধরুন আপনি ইমেলটা চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যে ইমেলটা দিবেন আগের ইমেলে আপনি এটা চেঞ্জ চেঞ্জের জন্য একটা অপশন দিয়ে যাচ্ছে, ওরে তো আপনি লগইন করতে পারবেন, ভেরিফিকেশন ইমেল যাচ্ছে, ভেরিফিকেশন ইমেল যাবে। তো আমি যদি এখন এই অ্যাকাউন্টে কাজ করি সেক্ষেত্রে যদি ফার্দার কোনো ঝামেলায় পড়ি আমি, অ্যাকাউন্ট ব্যান ইস্যু কিংবা বিভিন্ন ধরনের কোনো প্রবলেম কিংবা ভেরিফিকেশন ইস্যুর মধ্যে যদি পড়ি আমি, সেক্ষেত্রে তো আমি তো ঝামেলায় পড়ে যাব। আগে আউটলুকে ইয়ে করতে পারতেছেন না, এই আউটলুকে ঢোকার কোনো অপশন নেই, আমাকে একদম ডিসব্যানিশ করে দিছে। এই যে সাইন ইন অপশনে যখন যাচ্ছি আমি, outlook.com যেখানে যখন প্রথমত পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাবে, তারপর যখন রিসেট অপশনে যাব তখন এখানে একটা আচ্ছা সো মোর ভেরিফিকেশন মেথড তার কারণ আমি একটা ট্রিক দেখছিলাম যে হচ্ছে স্কাইপে প্রিমিয়াম অ্যাকাউন্ট হচ্ছে ট্রায়াল, ওই যেটা আমরা ইয়েতে ইউজ করলাম কি বলে একটা ব্যানার তৈরি করার জন্য একটা ওয়েবসাইট না টেম্পোরারি ইমেল গুলা, টেম্পোরারি ইমেল দিয়ে ওই যে একটা কার্ড জেনারেট করে ওইভাবে আমি করছিলাম, করার কারণে আমার এটা প্রথম একদিন চলে, তারপরে ওইখানে আমার এমনিতে অনেক ডকুমেন্ট ছিল অনেক কিছু
ইয়া ছিল কি বলে মানে ওদের ক্লাউডে আমার অনেক কিছু ছিল ড্রাইভে, কিন্তু সবকিছু আমার একদম ডান করে দিছে। হ্যাঁ ওটা ধরে ধরতে পারছো তাই যাবে সব জায়গায়, যে টেম্পোরারি ইমেল বা যে ফেক কার্ড গুলো ফেক ক্রেডিট কার্ড গুলো আমার গুলা ইউজ করা ঠিক না আসলে। ল্যাপটপটা ছিল, এটা তো মোবাইল, মোবাইলে খুলি না, আরেকটা ল্যাপটপ আছে, আমি এখন যেখানে বসে আছি অন্য একটা ল্যাপটপ আছে। ঠিক আছে তাহলে ওখান থেকে ইয়া করেন জি, ওখান থেকে নতুন করে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলুন। আর হচ্ছে বলি যখন আমি পরবর্তীতে ঢুকতে যাব, মানে এখানে তো আমি এই ল্যাপটপটা আমি নিয়ে যেতে পারবো না, এই ল্যাপটপ দিয়ে আর কেউ খুলবেও না সেটা সমস্যা না, কিন্তু আমি যখন পরবর্তীতে লগইন করতে যাব সেক্ষেত্রে কি হবে? আপনি যে কোনো ডিভাইস থেকে লগইন করতে পারবেন। ও এটা সমস্যা নেই, সমস্যা নাই, আপনি যে কোনো ডিভাইস থেকে লগইন করতে পারবেন, কিন্তু সেম অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ও আচ্ছা তাহলে প্রবলেম হবে না, নতুন করে উইন্ডোজ দিলে তো ভাই আবার অ্যাকাউন্ট খোলা যায়? উইন্ডোজ দিলে অ্যাকাউন্ট খোলা যায় বলতে এটা হয়তো 90% প্রবলেম হয়, হয়তো 10% ঢুকে। এখন উইন্ডোজ দিলে তো আপনার আইপিটা চেঞ্জ হবে না, ডিভাইসের আইপিটা নাই। যে কোনো ডিভাইস থেকে লগ ইন করতে পারবেন। হ্যাঁ বলেন, ফাইবারে আমার একটা জিমেইল দিয়েও খোলা আছে ভাইয়া, সেটা দিয়ে ইউজ করেন। লিংকডইনে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট রাখবেন তখন সময়, যেতে
আপনি সব ফেসবুক অ্যাকাউন্ট ইয়া মনে করেন আমি যেটা আচ্ছা তাহলে ওই যে লিংকডইন অ্যাকাউন্ট যে এখান থেকে ধরেন এখানে কি কি আছে এখানে লিংকডইন অ্যাকাউন্ট কাজ করার কোনো অপশন নাই আপনি গুগল অ্যাকাউন্ট লিংক করতে পারেন ইনস্টাগ্রাম আর টুইটার টুইটারটা ইয়া করে দেন সবগুলো তো দরকার নাই আমি এখান থেকে আচ্ছা ভাই এখান থেকে ফেসবুকে গিটহাবে এগুলো আমি কানেক্ট করে দিছি মানে অ্যাকাউন্টটা হ্যাঁ হ্যাঁ যে এখান থেকে করবেন ঠিক আছে আপনার ওই গিগে দাও দরকার গিটহাব গুগল না ভাই আমি গিগে দিইনি কিন্তু এখান থেকে আমি ওই ফেসবুক গুগল আর হচ্ছে গিটহাব এই তিনটা মোটামুটি দাও আছে আমার আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওইটাই ওয়ালাইকুম আসসালাম হচ্ছে আপনারা ইয়ে করবেন কি বলে কানেক্ট বাড়াবেন কানেক্ট বলতে এখানে প্রতিটা কানেকশনের ইয়ে দেখায় কোন ধরনের মানে আপনার ওই সেক্টর রিলেটেড আপনি ওনাদেরকে কানেক্ট করবেন ঠিক আছে অথবা আপনি করেন সব ধরনের ইয়েকে কানেক্ট করেন কানেক্ট করে আপনি কানেকশন বাড়ান ঠিক আছে আপনার যখন 5,000-10,000 হবে মানে কানেকশন যত বাড়বে আপনার কোন পোস্টের ইয়ে তত বাড়বে বুঝতে পারছেন আর হচ্ছে মার্কেটিং করার ক্ষেত্রে ক্যাপচার করবে একটু হোস্ট দরকার ছিল লাইভটা ভুল হয়েছে ও সরি ঠিক আছে তবে হ্যাঁ হোস্ট করে দিয়েছি ওকে ভাই আপনি কন্টিনিউ আচ্ছা তো আপনারা এই যে মেসেজ না দেওয়া ট্রাই করবেন ঠিক আছে এখানে উনি মেসেজের মাধ্যমে ইয়ে করছে মার্কেটিং করছে ঠিক আছে বিভিন্ন কোম্পানি এর চেয়ে ভালো আপনারা ইমেজ করে আপনারা কোন একটা ইমেজ করে ইমেজের মাধ্যমে আপনার মার্কেটিংটা করেন প্রতিদিন দুই একবার পোস্ট দেন বিভিন্ন ধরনের আপনি গিগ রিলেটেড পোস্ট দেন এটা আপনার সে ফেসবুকের চেয়ে এটা আরো ইফেক্টিভ লিঙ্কডইনটা আর লিঙ্কডইনে হচ্ছে আপনার ইয়ে করা যায় বিভিন্ন আপনার প্রফেশনাল যে সার্টিফিকেশন গুলো ওটা ইউজ করা যায় যেমন ধরেন স্কিল যেটা আপনার স্কিল বেসড আপনার এখানে একটা পরীক্ষা বিভিন্ন একটা কুইজ আছে বা পরীক্ষা আছে 15 মিনিটের আর হচ্ছে এখানে আপনার আপনাকে যদি পাস করেন 70% নাম্বার পেলে আপনাকে পাস হিসেবে আপনি পাস আর হচ্ছে এটা ব্যাজ পাবেন মানে মনে হচ্ছে ধরেন আপনি যদি ইয়ে করেন কি বলে এক্সেল এর কুইজ দেন সেক্ষেত্রে আপনি এক্সেল এক্সপার্ট হিসেবে ইয়ে করতে পারবেন ধরেন আপনার বিভিন্ন ধরনের অনেকগুলো স্কিল ইয়ে আছে স্কিল এর ইয়ে আছে গ্রাফিক্স এর আছে হচ্ছে ওয়েব এর আছে এসটিএমএল আছে এসটিএমএল আছে সিএসএস জাভাস্ক্রিপ্ট হচ্ছে পরীক্ষাগুলো আপনি দিবেন কিভাবে একটু হার্ড হয় ঠিক আছে অনলাইন পরীক্ষা তো একটু হার্ড হবে আপনারা আগে প্র্যাকটিস করে নেবেন আগে থেকে প্র্যাকটিস করে নেবেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডাব্লিউ থিস কোর্সে অনেকগুলো কুইজ আছে আপনি কুইজগুলো দেখে নেবেন আর হচ্ছে আপনি এখানে এগুলো কপি করতে পারবেন না কপি করে সার্চ দিবেন এটা কোনো অপশন নেই সার্চ নেই যে কপি হচ্ছে না হবে না তো হচ্ছে প্রতিটা কোশ্চেনের জন্য একটা ইয়ে থাকে নির্দিষ্ট নাম টাইম থাকে ভাবে করতে পারেন আচ্ছা এটা আগে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস হচ্ছে ডাব্লিউ থ্রি স্কুলস ওখানে ওদের অনেকগুলো কুইজ আছে কুইজগুলো ইয়ে করতে পারবেন তো এটা হচ্ছে আপনার রিয়ের জন্য
আচ্ছা ফেসবুকে করেন, আপনার টুইটার যদি থাকে টুইটারে করেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে করতে পারেন, ইনস্টাগ্রাম যেহেতু ইমেজ কেন্দ্রিক আপনার ইমেজ করে করে আপনি ইয়ে করতে পারেন। ছাড়া কি শুধু ফাইবারে? হ্যাঁ আমরা হচ্ছে লিংক অ্যাকাউন্ট ফাইবারে আগে অ্যাড করি নাই, তো নতুন করে বানানোর পর কি অ্যাড করা যাবে? কি করবেন লিংকডইন? এবার লিংক অ্যাকাউন্টটাকে ফাইবারে অ্যাড করা যাবে? ফার্স্ট টাইম তো অ্যাড করা হয় নাই। না না এখন আমার লিংকডইনে এখন কোনো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট অ্যাড করার কোনো ইয়ে নাই। ফাইবারে লিংকডইন নাই মনে হয়। ফেসবুক আছে, গুগল আছে, জিমেইল আছে, স্ট্যাক ওভারফ্লো, বিহান্স আছে, গিটহাব আছে। আপনারা মিনিমাম স্ট্যাক ওভারফ্লো যেহেতু আপনি ডেভেলপার, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, তো এই দুইটা অ্যাড করবেন। আর ফেসবুক তো আছে, ফেসবুক অ্যাড করে নেবেন। এখানে তো নাই, টুইটার, ভিমিও, গিটহাব, বিহান্স এগুলাই আছে। লিঙ্কডইন অ্যাড করার কোনো ইয়ে নাই। আচ্ছা আপনার প্রোফাইলও কিন্তু যে ডিসক্রিপশনেও কিন্তু আপনারা যে কোনো লিঙ্ক দেওয়ার ট্রাই করবেন না, দিয়েন না, বুঝতে পারছেন? যতটা সম্ভব ক্লিন রাখার চেষ্টা করবেন। আবার ধরেন ফ্রিল্যান্সারে যেমন ধরেন ডিসক্রিপশন দিবেন আর হচ্ছে একটা আপলোড ফাইল দিবেন, দিয়ে আর সেখানে কি কি স্কিল ইউজ করছেন সেটা দিয়ে দিবেন, ইমেজ ওয়াইজ এগুলো দিবেন। এভাবে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। এখানে তারপরে রিভিউয়ার হবে, আর হচ্ছে অ্যাড এক্সপিরিয়েন্স, আপনি যে কোনো আগে এক্সপিরিয়েন্স থাকে সেটা দিয়ে দিবেন, এডুকেশন কোয়ালিফিকেশন, পাবলিকেশন, এগুলো আপাতত নাম দিলেও হয়, এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দিবেন, আর হচ্ছে অবশ্যই পোর্টফোলিও দিবেন। আপনার যে প্রজেক্ট করছে না, ছোটোখাটো যেটাই করেন সেটা দিয়ে দিবেন।
এখানে আপনি হচ্ছে মাল্টিপল প্রোফাইল ইউজ করতে পারেন। আপনি ধরেন ওয়েব ডিজাইন জানেন, গ্রাফিক ডিজাইন জানেন, তো প্রতিটার জন্য একটা আলাদা করে ইয়ে করতে পারেন, কি বলে প্রোফাইল করতে পারেন। এখানে ভিউ প্রোফাইল, এখান থেকে অ্যাড করে প্রোফাইল অ্যাড করতে পারবেন। সেখানে পোর্টফোলিও আছে, হচ্ছে পোর্টফোলিও কিন্তু এখানেও সেম, এখানে টাইটেল দিয়ে দিবেন, টাইটেল দিয়ে এখানে হচ্ছে যদি ওয়েব ডিজাইন হয় ওয়েব ডিজাইন, ছোটখাটো কিছু ইয়ে আছে, এখানে যদি লিঙ্ক দেওয়া থাকে পোর্টফোলিও সেটা লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে আপওয়ার্কে যেহেতু সরি ফাইবারে হচ্ছে আপনার পোর্টফোলিও ওভাবে অ্যাড করে ইয়ে নেই আপনার প্রিভিয়াস যে কাজের গুলো, সো এই জন্য হচ্ছে আর কি আপনাকে মার্কেটিং করতে হয় ফাইবারে। বুঝতে পারছেন সবাই? আর হচ্ছে হ্যাঁ আপনার দেশে কিছু ইয়ে আছে কাজ কি খুব কাজ কি কাজ কি কেউ আছে? এই যে আমাদের যে ইয়েগুলো দেখাচ্ছেন যে আপওয়ার্ক বা এগুলো ভাই, এগুলো যদি সব লিঙ্কগুলো যদি একটা টেক্সট ফাইলে করে যদি দেওয়া হতো ভাই, মার্কেটপ্লেসের লিঙ্কগুলো সময় দেন। এখন সাকসেসটা ধরেন আপনি কোন মার্কেট প্লেসে আগে কাজ পাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। ধরেন আপনি আপওয়ার্কে কাজ পাইছেন, একটা কাজ পাইছেন, কাজ করার পরে একটা ভালো রিভিউ আসছে, দেখা যাবে যে বিড করতেছেন, বিড করার পরে আরো আসতেছে, এভাবে দেখা যাচ্ছে যে আপনি যেটাতে ভালো আসতেছে রেসপন্স পাচ্ছেন ওটাতে সময় দেন বেশি। ঠিক আছে, কেউ ফাইবারে ইয়ে পাচ্ছে সাকসেস ইয়ে হচ্ছে, কেউ আপওয়ার্কে, কেউ ফ্রিল্যান্সারে, আমাদের হচ্ছে আপওয়ার্ক এবং হচ্ছে ফাইবারে বেশি, আমাদের দেশে ফ্রিল্যান্সার বা অন্য ইয়েগুলোতে কম, সাকসেস রেটটা আমাদের কম। আর বাংলাদেশে একটা মার্কেট প্লেস আছে কাজ কি, ওখানেও আপনারা এখান থেকেও কাজ দোকান খুলে রাখছেন, আপনি দোকান খুলছেন, আপনার দোকানে আপনি কি সার্ভিস দিচ্ছেন এটা এটা, এখন এটাকে আপনি গিগটা বানাইছেন, কি অফার দিচ্ছেন সেটা একটা ব্যাপার। তার হচ্ছে আপনি মার্কেটিং করবেন, কেউ আসে দেখলো আপনার গিগটা, দেখে ভালো লাগতো লাগলো লাগে অর্ডার করলো বা ইয়ে করলো, অথবা আপনাকে নক করলো এক্সট্রা কিছু দিচ্ছেন কিনা বা যাই হোক কথাবার্তা বলে ইয়ে করে নেবেন। তো এটাই হচ্ছে ফাইবার, মানে ফাইবারে কিন্তু কোনো বিড সিস্টেম নাই, বাট হচ্ছে আপওয়ার্কে আপওয়ার্কে বিড আছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সারে বিড আছে। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলেন ভাই। আমি মানে ফোন থেকে ফাইবার অ্যাকাউন্টটা খুলছি তো, কিন্তু মানে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে পারতেছি না, এটা কি কোনো উপায় আছে? মানে আমার পিসিতে একটু সমস্যা হয়, মানে একটু কয়েকদিন তো পড়ে আছে, মানে নষ্ট হয়েছে, একটু সমস্যা করছে, এই জন্য আমি ফোন থেকে ফাইবার অ্যাকাউন্টটা খুলছি, সব কিছু ঠিক আছে, কিন্তু মানে গিগ দেওয়ার সময় যে মানে প্রোফাইলটা 65% মানে ফিল করতে বলতেছে, কিন্তু 60% হয়েছে, কিন্তু নাম্বার ভেরিফিকেশনে যে মানে কোড আসছে কিন্তু কোড সাবমিট করতে পারতেছি না। সাবমিট করতে পারতেছেন না? না, ফোন থেকে কোড আসছে কিন্তু সাবমিট হচ্ছে না, মানে সাবমিট বাটনটা সাবমিট করব, মানে কোড দেওয়া শেষ কিন্তু সাবমিট করব তখনই মানে বাটনটা ডিসেবল হয়ে আছে। ও নাকি কোড কপি করে দিচ্ছেন নাকি ইয়া করে দিচ্ছেন? অটোমেটিক রিজেনারেট করা থাকে মনে হয় ফোনের ফোন থেকে। হ্যাঁ, ইউজুয়ালি তো কোড
মানে এটা নিয়ে নেয় লিখে দিলেও হচ্ছে না ভাইয়া হচ্ছে না আপনি তাহলে ফাইবার অ্যাপস দিয়ে ট্রাই করেন অ্যাপস থেকে লগইন করেন অ্যাপস তো করছি ভাই কিন্তু গিগ তো দিতে পারতেছি না ওখানে ওখানে এরকম কোনো অপশন দেখতেছি না আপনি গিগ না গিগ দেওয়ার আগে আর কি আপনি ফাইবার যে অ্যাপস আছে অ্যাপস দিয়ে ঢুকে আপনি প্রোফাইলটা ইয়ে করেন আর কি অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছেন জি অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি কিন্তু ওখানে অপশনটা খুঁজতে পাচ্ছি না মানে কি বলে আপনি অ্যাপস এ খুঁজে পাচ্ছেন না জি আচ্ছা এটা আপনি তাহলে আমি বলি পিসি থেকে ট্রাই করেন সেটাই তো সমস্যা ভাই পিসি তো সমস্যা হয়ে গেছে পিসি থেকে ট্রাই ফোন থেকে সমস্যা হওয়ার কথা না আসলে আচ্ছা ভাই পিসি থেকে দেখি ট্রাই করব আচ্ছা পিসি থেকে দেখেন আচ্ছা এখানে ধরেন এটা বাংলাদেশে একটা মার্কেটপ্লেস আছে কাজকি.com তা এখন ওরা এটা আসলে খুব একটা সুবিধার না কাজ পাবেন কি পাবেন না যাই হোক এখানে তারপর যদি চান খুলে রাখতে পারেন এখানে কিন্তু এখানে আপনি বিডি বা টাকার অ্যামাউন্ট দেখলে আপনারা হাসবেন যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার 500 টাকা আমার বাজেট আছে পেজ অ্যাডমিন ডিটেইলস ডিফারেন্ট লাগি দেখাস যাই হোক আচ্ছা এখান থেকেও ধরেন ছোটখাটো কাজ খুলে রাখতে পারেন মেগাম্যানু বানাই দিতে হবে মেগাম্যানু 500 টাকা ডেসক্রিপশন এখানেও ধরেন অনেক ছোটখাটো কাজ আছে বিশেষ করে লোগোটা বেশি লোগো গ্রাফিক ডিজাইনটা বেশি এটার মনে হয় সর্বনিম্ন ভাই 500 টাকা আর কি সর্বনিম্ন যেটা রাখতে পারেন যাই হোক এখানে সময় নষ্ট করার ইয়ে নাই আপনারা ওই যে ভাই আমাদের তো এখনো মনে হয় মাইস্কেল এর কাজটা শেখানো হয় নাই কিভাবে রাখবেন কিভাবে জমা হচ্ছে জমা করছে দেখা বা যদি কোনো কিছু এডিটের প্রয়োজন হয় এডিট করা ডিলিট করা প্রয়োজন হয় ডিলিট করা ওগুলো হচ্ছে আপনার ওগুলো হচ্ছে আমার পিএসপি দিয়ে করবো আর ডেটাবেস হচ্ছে জাস্ট আপনার ডাটা জমা রাখার জন্য আমরা টেবিল ক্রিয়েট করবো ডাটাগুলো টেবিলের মাধ্যমে থাকবে রো কলাম আকারে ডাটাগুলো থাকবে আমরা তো মনে হয় ডাটাবেস ক্রিয়েট করে দেখছিলাম তাই না ওয়ার্ডপ্রেসে আপনি ডাটা গুলা সেন্ড করবেন পিএসপির মাধ্যমে পিএসপি কোডের মাধ্যমে t
আচ্ছা আমরা ফর্ম করার সময় একটা ফাংশন দেখছিলাম ইসেট ফাংশন, তাই না? ইসেট ফাংশন হয়তো অনেকে বুঝেন নাই, অনেকে কয়েকবার প্রশ্ন করছেন। ইসেট ফাংশনে হচ্ছে বুঝলাম কি আমাদের ইসেট ফাংশনটা কি করে, আমাদের কোন ভেরিয়েবলে আমাদের ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা আছে কিনা সেটা সে চেক করে। এখন দেখি আমরা কি হয়েছে, দেখতেছে আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স, আমরা ভেরিয়েবল অ্যাসাইন করছি, আমরা ইফ কন্ডিশন দিয়ে আমি সেটা চেক করতেছি ইফ কন্ডিশনটা কি সেট সেট চেক করবে, কোন ভেরিয়েবলটা চেক করবে আমাদের এক্স ভেরিয়েবল চেক করতেছি সেই ভ্যালু আসবে থাকে তাহলে আমার কি দিবে না থাকে আমাদের তো ভেরিয়েবল আছে, তাই না? আমাদের ভেরিয়েবল এখন করে আছে, যদি না থাকে মানে সে ভেরিয়েবল নাই। বুঝতে পারছেন এটা লজিকটা? বুঝতে পারছেন জি ভাইয়া? মানে এই সেটটা কি ইস সেট ফাংশন আসকি সেট হচ্ছে কমান্ড ভ্যালু ভেরিয়েবল চেক করবো চেক করবো তোমার কন্ডিশন কি হবে এই কেসে। Just the variable kile gula ki ki x comma diye diye y এর যদি আমাদের আর থাকে comma diye diye আমাদের যদি আমরা মানে আমরা কন্ডিশন দিয়েছি কি যে এখানে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবলে ডেটা অ্যাসাইন করা আছে দেখুন যে অল ভেরিয়েবল
সে আমরা চেক করছিল কি যে এখানে শব্দ আপডেট হয়ে গেছে মাল্টিপল চেক করতেছে যে সামথিং ইজ মিসিং মানে একটা ভেরিয়েবল আছে মানে এখানে ডেটা নাই আমরা তো ফর্ম দিয়ে দেখছি তাই না ফর্ম দেখছি ফর্মের আমরা আমাদের আমি আসবে একটু আমাদের আরো আরো অ্যাডভান্স কিছু ফর্ম করবো এর আগে আমরা হচ্ছে এসপি যে অ্যারেটা অ্যারে স্ট্রিং এর অনেক কাজ আছে অনেক মেথড আছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো ধরেন অ্যারে আমরা কিভাবে করি অ্যারে করতে পারি মানে হচ্ছে আমাদের অ্যারে কয় প্রকার ইন্ডেক্সড অ্যারে অ্যাসোসিয়েটেড অ্যারে নেস্টেড ইন্ডেক্স অ্যারে কি যেটাতে মানে অটোমেটিক্যালি ইন্ডেক্সিং করা থাকে বা যেটা ইন্ডেক্স করা থাকে বা আমরা ইন্ডেক্স করি সেটা থেকে ইন্ডেক্সিং আর হচ্ছে ইন্ডেক্স অ্যারে হচ্ছে কি আমাদের হচ্ছে এটাকে বলে আপনি নিউমেরিক বা নাম্বারিক নাম্বারিক অ্যারেও বলতে কারণ এটা হচ্ছে যেটা ইন্ডেক্স থাকে সেটা অটোমেটিক্যালি 0 1 2 3 এভাবে ইন্ডেক্স করা থাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে কি আমরা কি যেটা কি থাকে না কি ভ্যালু অ্যারেতে কিটাকে আমরা ইয়ে করি আমাদের ওখানে ইন্ডেক্স এর প্রথমে 0 নাম্বার বলতে মানে নিজেদের একটা ইন্ডেক্স আর হচ্ছে নেস্টেড অ্যারে বা অথবা মাল্টি ডাইমেনশনাল অ্যারে এরা হচ্ছে কি একটা অ্যারের মধ্যে আর একটা অ্যারে মানে আরো অ্যারে এটার মধ্যে আরো অনেকগুলো অ্যারে থাকতে পারে সবগুলো আমরা আসলে দেখব ইন্ডেক্স অ্যারে কিভাবে করছি আমি একটা ভেরিয়েবল নিলাম নিলাম যে এখানে আমরা কিভাবে ইন্ডেক্স করতে পারি জিরো Thank you.
এভাবে বন্ধু আমরা আমাদের এও থেকে কিভাবে ইনডেক্স করতে পারি। আমরা এখন যদি ধরি এগো করতে চাই, মানে কোন একটা নির্দিষ্ট ইয়ে দেখাবো, সেক্ষেত্রে আমরা কি করবো ভ্যারিয়েবলের নেম কি আমরা এটা দেখাবো। তিন নম্বর যে ইন্ডেক্স আছে, এখন আমরা এখানে ইয়ে করলাম, মানে আমরা অন্য একটা মানে এটাকে রিপ্লেস করবো, আমরা ভ্যারিয়েবল সহ ইন্ডেক্স দিয়ে আমরা আমাদের এই যে ইন্ডেক্সিং যেটা সেটা আমাদের কি রিপ্লেস হয়ে গেছে। ধরেন আমরা কিভাবে আবার অ্যারে লিখতে পারি, এটা কিন্তু যে অ্যারে লেখা আমরা কিন্তু এভাবে অ্যারে লিখতে পারি, আবার হচ্ছে আমরা অন্যভাবে প্রথমে কিভাবে লিখছিলাম, প্রথমে হচ্ছে আমরা ভ্যারিয়েবল লিখে আমরা অ্যারে লিখছি, তাই না? এভাবে আমরা জাস্ট আবার হচ্ছে এভাবে লিখতে পারি, আর হচ্ছে প্রতিটা ইন্ডেক্স ধরেও কিন্তু এই যে এইভাবে মুভির নাম লিখে এগুলো লিখে মুভি দিয়ে এভাবে আমরা ইয়ে করতে পারি, এগো করতে পারি, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি ইন্ডেক্সিং এর, আর হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ এর কি, এখানে তো সব আমরা নিউমেরিক ভ্যালু নাম্বার,
আমরা হচ্ছে এখানে জাস্ট এখানে কি এটা যে কি আছে কিতে আমরা আরো আমার নাম দিয়ে দিই আমরা কিন্তু এভাবেও নিউমেরিক যেটাতে সেখানে কি থাকে নাম্বারিক থাকে বা নিউমেরিক থাকে নাম্বার নাম্বার জিরো ওয়ান থেকে এভাবে আর হচ্ছে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে আমরা এখানে আমাদের নিজেদের নাম কি মুভিজ এখানে হচ্ছে কি আমরা যে কোনো অ্যারে ধরেন অ্যাকশন এটা হচ্ছে কি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ভাইয়া বললামই তো স্টারমিনা পাস ছিল
মানে একটা প্রশ্ন নিয়ে আসছিল, প্রশ্নটার উত্তর পেয়ে গেছে হয়তো, সেই জন্য চলে গেছে। বলতেছে ডেমো কি ওয়ার্ডপ্রেসে, আমি বললাম ডেমো যেটা উত্তর সেটাই বলছি, চলে গেছে হয়তো সেটা শুনে। মানে ডেমো ডেমো কি বলতে, মানে ডেমো সাইট, জি ডেমো সাইট কি সেটা শুনতে আসছিল। তারপর হয়তো কাজ চলে গেছে বাইর ইয়ে করছে। এখন অ্যারেটার দেখানোর কারণ হচ্ছে অ্যারে কিন্তু অনেক মেথড আছে, অ্যারে থেকে ডাটা ইয়া করা যে, এই জন্য আর কি অ্যারেটা অ্যারে পিএসপিতে খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যারের অনেকগুলো কাজ বারবার অ্যারে কাজ সবসময় আপনার ইউজ করতে হবে, অবশ্যই মাস্ট ইউজ করতে হবে। বিশেষ করে আপনি যখন ডাটা নিয়ে কাজ করবেন, অ্যারে অবজেক্ট অবজেক্ট তো আসবেই আমাদের, অ্যারে নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। এখন আমাদের আসছে কি মাল্টি, মাল্টি ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কি মানে হচ্ছে অ্যারের মধ্যে আরো এখন দেখেন আমাদের তো কমেডি মুভি অনেক মাল্টিপল থাকতে পারে, তাই না? সেজন্য আমরা এখানে এখানে আবার আমাদের এইভাবে আপনারা কমাবো, কমা দিয়ে দিয়ে
প্রিন্টার দিয়ে কেন প্রিন্টার হচ্ছে আপনার বিশেষ করে মাল্টি ডাইমেনশনাল অ্যারে গুলাকে দেখানোর জন্য হচ্ছে আমরা প্রিন্টার ইউজ করি। প্রিন্টার আপনাদের হচ্ছে বারবার ইউজ করা লাগবে। প্রিন্টার নিয়ে আরো পরে আলোচনা করা হবে বা প্রিন্টার কি কাজে লাগতে পারে পরে আলোচনা। এখন আমরা তো কি বলি অ্যারে বানাইলাম, হ্যাঁ। এখন আমরা যদি ধরেন এটা কি সবগুলা এই যে অ্যারে প্রিন্ট করা যায় প্রিন্টার এখান থেকে নির্দিষ্ট কোন একটা ডাটা আমরা দেখাবো, ভেরিয়েবল নাম কি অ্যাকশনের যে অ্যাকশনটা একটা অ্যারে না এটার মধ্যে যে ইন্ডেক্স গুলো আছে সেগুলো আমরা যে কোনো একটা নির্দিষ্ট প্রিন্ট করা স্কোয়ার ব্রাকেট নিলাম, স্কোয়ার ব্রাকেট হচ্ছে আমরা যে ইন্ডেক্স এগুলা হচ্ছে এখন ব্যাপারটা বুঝতেছেন না। এখন ধরেন আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো তখন কিন্তু এগুলা অ্যারে ডাটা গুলা যখন আমরা রিড করবো ডাটা গুলো নিয়ে কাজ করবো ধরেন এডিট করবো ডিলিট করবো ধরেন আপনার টেবিলে মাইস্কুল যে টেবিল আছে ওখানে আমি দেখাই টেবিলের ডাটাগুলো থাকে দু আকারে কলাম আছে দেখেন আমাদের আগে যেহেতু আমাদের মাইস্কুলটা নাই মানে এটা আসছে কেন আমরা হচ্ছে মাইস্কুলটা
আমাদের যেমন দেখেন কিভাবে হচ্ছে টেবিল আকারে ডাটা গুলো দেখেন অনেকগুলো টেবিল, এখন এটা ছোটখাটো একটা ইয়া। এছাড়াও ধরেন প্রতিটা ধরেন এক্সামের জন্য ধরেন যে একটা স্কুলে ডাটাবেস, তো ডাটাবেসে হচ্ছে আপনি ক্লাস ক্লাসের জন্য একটা টেবিল বানাবেন, তো ক্লাসগুলো কি এভাবে হচ্ছে কি আমাদের ক্লাসের আইডি ক্লাস নাম্বার স্কুল আইডি আমি এভাবে বিভিন্ন রো করে করে আমাদের ডেটাগুলো জমা থাকে। ধরেন এভাবেও যেমন এইভাবে বিভিন্ন ধরনের রো করে করে আমরা নিজেরা করবো যেটা বানাবো কোনটা রো হবে কোন রোতে কি হবে এগুলো এইভাবে আমাদের ডাটা গুলো আসবে। ধরেন আমরা তো জমা রাখলাম, এখন ডাটা গুলো আমরা নিব ডাটা গুলো নিব এডিট করব এডিট করব ডিলিট করব অ্যারে হিসেবে আমাদের কাছে আসবে। অ্যারে যে ব্যাপারটা এটাই আগে এটা একটু তুলে নেন, ধরেন এটা তো পারবেন তাই না, নিউমেরিক ধরেন আমরা অ্যারে কিভাবে লিখছি এভাবে লেখা যায়, বাবার অ্যারে লিখে নিউমেরিক অ্যারে কিন্তু এভাবে লেখা যায়, মুভিস দিয়ে এভাবে লেখা যায়, আবার মুভিস লিখে এভাবে ইন্ডেক্স গুলা ইয়ে করে রাখা যাবে, থেকে বেড়েও আমরা কিভাবে লিখছি এভাবে লিখে লিখতে পারেন। এভাবে আপনি যতগুলা অ্যারে থাকবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে সে কিভাবে দিয়ে দিতে পারেন এটা একটু তুলে নেন।
হয়েছে ভাইয়া? সবাই লিখছেন? জি এখন দেখেন অ্যারে এর জন্য, অ্যারে এর সাথে অ্যারে নিয়ে কাজ করার জন্য আমাদের অনেকগুলো ফাংশন আছে। দেখি আমরা ফাংশন গুলো দেখি, আমার কয়টা অ্যারে আছে যদি দেখাই। এটাকে অ্যারে আছে সেটা ইয়া করার জন্য হচ্ছে আমাদের কাউন্ট দিয়ে ফাংশন, ফাংশনের মধ্যে আমরা জানাবো আমাদের আসলে অ্যারে না সেটা চেক করার ঠিক করার জন্য হচ্ছে আমাদের ওয়ান মানে হচ্ছে কি ট্রু ট্রু বুলিয়ান টাইপ, বুলিয়ান টাইপ। এখন যদি ধরেন আমাদের এটা যদি অ্যারে না হয় আমাদের কোন যেহেতু ইডর আসে নাই তো তার মানে হচ্ছে কি সেটা ওয়ান মানে হচ্ছে কি ট্রু। আর হচ্ছে আমাদের একটা হচ্ছে ফাংশন আছে সর্ট, এই সর্ট ফাংশনটা হচ্ছে ধরেন
এটা ধরেন এটাকে শর্ট করছে কিভাবে বিষয়ে আমাদের যখন আমাদের এখানে কি ইয়া করা আছে তাই না, আমরা কি গুলাকে আমাদের নিজস্ব ইন্ডেক্স করা নাই, নিউমেরিক ইন্ডেক্সিং না, আমরা এসএসটি ভেরি করছি এটাকে ধরেন শর্ট করছি কিভাবে ইন্ডেক্সিং এর শর্ট করছি ঠিক আছে, এই ফাংশন গুলো কিন্তু লাগে ইন্ডেক্স ধরেন 0 1 2 ধরে ইন্ডেক্স করার জন্য হচ্ছে আমাদের শর্ট করা লাগে, তারপর এমন অনেকগুলো ইয়ে করা আছে তাই না, অ্যাসোসিয়েটিভ অ্যারেসে অনেকগুলো আছে শর্ট অনেক আছে, কিন্তু আপনি যাচ্ছেন যে এখন এইগুলা কি গুলা কিভাবে দেওয়া আছে আপনি জানেন না, এটা কি পিন করতে পারি শুরু করতে পারি আমাদের
আমাদের ইউজুয়ালি কিভাবে আসবে আমরা যেভাবে দিচ্ছি সেভাবে অ্যালফাবেটিক্যালি আমাদের এটা আসতেছে প্রথমে এ বি সি এভাবে এভাবে আমাদের আসছে ধরেন এখন তো ইমপ্লিমেন্টেশনটা বুঝতেছেন না জাস্ট কোন ফাংশনের কি কাজ সেটা এমন এখন একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এগুলা যতগুলো ফাংশন আছে মোটামুটি সবগুলো আমাদের কম বেশি লাগে আমাদের কাজের উপর ডিপেন্ড আপনার কাজটা কি সেটা যদি আপনি কোন ফাংশন যেমন ধরেন কোন ফাংশনটা কি কাজ সেটা যদি জানেন সেই অনুযায়ী করতে পারবেন আচ্ছা আমরা ব্রেকের পরে আসতেছি ব্রেকের পরে আমাদের আর কিছু আছে সেটা যদি কিছু ফাংশন আছে অ্যারে ফাংশন গুলো আবার দেখবো
সবাই আসুন নাকি এটা হচ্ছে কি আমাদের হ্যালো গুলাকে ধরে শর্ট করতেছে, ঠিক আছে? হ্যালো রুমের কে শর্টটা হচ্ছে কি কি গুলা ধরে কে শর্ট মানে কি শর্ট কে শর্ট মানে হচ্ছে আমাদের যে হ্যালো গুলাকে ধরে আমাদের শর্টিং করে। তো এভাবে ধরেন যে ফাংশন গুলো আমরা দেখছি, বিশেষ করে এগুলা আমরা কখন ইউজ করতাম, আমরা কোনো ইউজার ডাটা বা কোনো ইউজার ইনফরমেশন গুলাকে আমরা বিভিন্ন ভাবে শর্ট করে রাখতে পারি, কি ধরে ভ্যালু ধরে শর্ট করে রাখতে পারি বা এইগুলো ধরে এইসব ফাংশন ইউজ করে বিভিন্ন ভাবে দেখতে পারি। আমাদের অ্যারের যে ফাংশন মোটামুটি এইগুলাই, পরে হচ্ছে আমরা আরো কাজ করার সময় ডাটাবেস নিয়ে যখন কাজ করি তখন আমরা আরো ডিটেলস জানি। এখন আপাতত এগুলাই দেখি। এখন আমাদের আরেকটা ইয়ে আছে, ধরেন পিএসপিতে দেখছিলাম আমরা ফাইলস নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের টেক্সট ফাইল হতে পারে, আমাদের ইমেজ হতে পারে, তারপরে টেক্সট ফাইল হতে ভিডিও হতে পারে, এই ধরনের যে ফাইলসগুলা ফাইলসগুলা নিয়ে আমাদের কাজ করা যে আপলোড ডাউনলোড করা, তারপরে হচ্ছে সাইজ কম্প্রেস করা, এই ধরনের মোটামুটি পিএসপি আমাদের মোটামুটি সব ধরনের ফাইলস নিয়ে কাজ করা যায়।
ইমেজ মাল্টিমিডিয়া ফাইলস যেমন ইমেজ ইমেজ ফাইল ভিডিও ফাইল অডিও ফাইল তারপর হচ্ছে ধরেন ডকুমেন্টাল যেসব এগুলা এক্সেল এর যে ফাইলগুলা ডকুমেন্ট ফাইল এই ধরনের মোটামুটি সব ধরনের ফাইল নিয়ে পিএইচপিতে কাজ করে তো ফাইলস নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাদের কি আছে যে এটা আছে আমরা দেখি এটা ফাইলে আমরা তো একটা ফাইল লিখছিলাম আপলোডের আমাদের কি বললে ফর্মের মধ্যে একটা ফাইল লিখছিলাম ইনপুট ফাইল ফাইল টাইপ ফর্ম টাইপ এটা ইনপুট ফাইল লিখছিলাম এইভাবে আমরা এটা হচ্ছে আপলোড করা এই ফাইলগুলো নিয়ে কাজ করা হবে পিএসপিতে অনেকগুলোই আছে এখন আমাদের প্রথমে একটা ফাংশন আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে ফাইল এক্সিস্ট ফাংশন দিয়ে আমরা যে ফাইলটা আছে কিনা সেটা আমরা দেখি যেমন আমরা ইস সেট ফাংশন দিয়ে আমাদের ভেরিয়েবলে ভ্যালু আছে কিনা সেটা চেক করি ফাইল এক্সিস্ট ফাংশন দিয়ে আমরা আমাদের ফাইলটা আছে কিনা সেটা আমরা দেখি তাহলে এখানে যে ফাংশন ফাংশন হচ্ছে আমাদের ফাইল 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 দেখো আমরা দেখি ফাইলের নাম দিলাম ফাইল না থাকবে কি আমাদের তো ফাইল নাই সো আমাদের ফাইল থাকলে সেটা হবে আমরা এটি বাস্ট আসতে ফাইল হচ্ছে আমাদের ফাইল হচ্ছে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফাইল আছে কি না আর হচ্ছে ফাইল ওপেন করার জন্য সেটা হচ্ছে এখানে আমাদের হবে এখানে আমাদের ফাইল নেম থাকবে তারপর হচ্ছে আমাদের থাকতে পারে
আচ্ছা আপনাদের লাইভ এ করার সময় দিতে পারি এখানে আর এটা হচ্ছে আমি বলি এখানে আমি লিখে দিই আমাদের যেমন আমাদের আরেকটা আছে পিএসপি আমি
হচ্ছে কোন মেথডে ফাইলটা হ্যান্ডেল করব সেটা হচ্ছে আমাদের স্ট্রিং থাকবে
আচ্ছা ফাইল নিয়ে আপনাদের পরে দেখাবো বুঝবেন না যে ডাটাবেস নেই ডাটাবেস ছাড়া ফাইল হচ্ছে আমাদের এসএমটিপি আগে ইয়ে থেকে এসএমটিপি মানে সিম্পল মেল ট্রান্সমিশন প্রোটোকল যেটা এখানে কিছু মানে এসপি যে মেইলারটা আছে সে এসএমটিপি প্রোটোকল আছে ইউজ করে মেইল সিম্পল হচ্ছে আমরা কি দেখবো জানতে চাই থেকে আমাদের
Yeah.